তো আপনারা আমার লাস্ট ব্লগে দেখেছেন যে কিরমভাবে শিয়ালদা থেকে মায়াপুর ইসকন আমরা পৌঁছে গেছিলাম বাইকে করে। তো আমরা এখন ফাইনালি ইসকনের ক্যাম্পাসের ভেতরে আছি, দেখতে পাচ্ছেন পাশ দিয়ে সব ভবনগুলো। যারা আমার আগের ভিডিওটা দেখেননি তারা দেখে নিতে পারেন, আই বাটনে আসছে। দুদিনে যা যা অ্যাক্টিভিটি করব, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরা অবধি সব এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সাথে থাকবেন, ভিডিওটা পুরোটা দেখবেন ও একটু কমেন্ট করবেন ও লাইক করে দেবেন ভিডিওটা, আর চ্যানেলটাকে একটু প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন। সো আমরা এখন রুম বুকিংয়ের জন্য গদাভবন রিসেপশনে পৌঁছে গেছি। ইসকন থেকে একটা রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছে, সেটা ঝটপট আমরা পার্সোনাল ডিটেলস দিয়ে ফিল করে নিচ্ছি। ডিটেলস ফিল করার পর ওই কার্ডটা আমরা রিসেপশনে জমা দিলাম, আর আমরা নন এসি ডাবল বেড রুম নিলাম উইথ অ্যাটাচ বাথরুম। রুমটার জন্য পার ডে 500 রুপিস আমাদের দিতে হচ্ছে, তার এগেনস্টে এই রেজিস্ট্রেশন কার্ডটা রিসেপশন থেকে দিয়েছে। ভাই, বাইক জার্নি করে কেমন লাগলো? 3.5 ঘন্টা ভালো লেগেছে। আচ্ছা, চার্জিং ছিল প্রথমবারের ও এক্সপেরিয়েন্স? ফার্স্ট টাইম। কোমর ঠিক আছে তো? একদম ঠিক আছে। তাহলে এরপরে লে লাদাখ? হ্যাঁ, বাইকে করে ডান। গদাভবনের মধ্যেই আমাদের রুম। 210 বলেছে, রুম নাম্বার 210। এই যে 210, এই রুমটা হবে। তো ফাইনালি আমরা রুমে এসে গেছি, তো আপনাদেরকে একটু রুমের ঝটপট একটা ট্যুর দিয়ে দিই, চলুন দেখে নেওয়া যাক। এই দেখে নিন, রুমের ভেতরে ঢুকছি আমরা। ভালোই বড় রুমটা, দেখুন একটা ফ্যান রয়েছে, একটা লাইট দেখতে পাচ্ছি, ওদিকে আরেকটা লাইট দেখতে পাচ্ছি। এই একটা বড় সিঙ্গেল বেড, সাথে একটা বালিশ রয়েছে। এই হচ্ছে সুইচ বোর্ড, সাথে অল আউট রয়েছে, আরেকটা নাইট ল্যাম্প। ওদিকে একটা উইন্ডো দেখতে পাচ্ছি কার্টেন দেওয়া, এদিকেও একটা উইন্ডো, এটা বিল্ডিংয়ের বাইরের দিকটা দেখা যাচ্ছে। এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছি, দেখুন এই সিঙ্গেল বেডটার তলা দিয়ে আরেকটা বেড চাকা লাগানো, বের করে নেওয়া যায়, ওটাও আরেকটা সিঙ্গেল বেড। তো অর্থাৎ দুজনের জন্য এই রুমটা একদম পারফেক্ট। এখানে আরেকটা বালিশ দেখতে পেলাম, সাথে একটা তোশকও রয়েছে। এই রয়েছে মিরার, এই দেখে নিন বাথরুম, কোমোড, হ্যান্ড শাওয়ারও রয়েছে, এমনি শাওয়ারও আছে। এই একটা টাওয়েল রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, একটা বেসিন। দেখে নিন এই টোটালটা পুরো পেয়ে যাচ্ছেন 500 টাকা পার নাইট। এই দেখুন পুরো রুমটা, ভালোই, খুবই স্পেসিয়াস, দুজনের জন্যে খুবই ভালো। তো আপনারা হয়তো জানেন যে প্রচুর সারাদিনে ভোগ রান্না হয়, সেই ভোগের পেছনে যে কোথায় কিভাবে রান্না হয়, কত বড় রান্নাঘর, তো সেইগুলো আপনাদেরকে দেখাবো। তো এখন আমার সাথে প্রভু শান্তিকে আমরা পেয়ে গেছি, তো এনার থেকে জেনে নেবো সারাদিনে কতজনের রান্না হয়, কিভাবে কি আয়োজন হয়, একটু ঝটপট জেনে নেবো। তো প্রভু, সারাদিনে আপনাদের কত রান্না হয়? ওই সারাদিনে বলুন তো, 3,500, 4,000, যে যেদিন হয়, এমনকি অনুষ্ঠানে আবার 5,000, 6,000 হয়, হ্যাঁ এরকমভাবে আমাদের রান্না হয়। এবং অনেক লোক ভোগ খাওয়া হয়, এবং এই যে বিরাট আমাদের হল আছে, এই পাশে হল আছে, একসঙ্গে 1,200 লোকের রান্না হয়।
আর 1200 লোক বসে একসঙ্গে খেতে পারে। আর এখানে এই রান্নার আয়োজনের জন্য কত কর্মী আছে? এখানে রান্নাকর্মী আছে আপনার, এখন আছে এখন অল্প লোকের জন্য প্রায় 25-30 জন, তাহলে 70-80-100-150 যেমন 4000 তখন 200 জনের পর্যন্ত আমাদের যেরকম আয়োজন সেরকম লোকজন সেরকম লোকজন দিতে হয়। আর এই যে আমাদের কাঠের পালা রয়েছে, কাঠ দিয়ে আমাদের রান্না হয়, ইয়ে করা হয়, এই জন্য আমাদের এখন চলছে বর্তমানে। আর ওই রান্না ওই আমাদের হল আছে, হলে প্রায় 1200 লোকের একবারে বসে খেতে পারে এবং 3000 লোকে 1.5-2 ঘন্টার মধ্যে খেয়ে ওরা চলে যেতে পারে, এই সুবিধাটা আমাদের স্কুল। তো আপনারা প্রভুর থেকে শুনলেন কীরমভাবে কী রান্না হয়, কতজনের রান্না হয়। তো চলুন ঝটপট আপনাদেরকে রান্না ঘরটা, যেখান থেকে এই মেন আয়োজন শুরু হয়, সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে রান্নাঘর, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। জাস্ট কড়াইটা দেখুন, এই কাঠ নিয়ে যাওয়া হচ্ছে, আগুনে দেওয়া হবে, এই আগুনে দেওয়া হচ্ছে, এখানে গরম হচ্ছে, এখানে দেখুন অলরেডি কত পটল রান্না হচ্ছে, এখানে একটা রান্নার তৈরি হচ্ছে, দেখুন কত মশলাপাতি, সব মশলাপাতি স্পাইসেস রাখা আছে, সব আনাজ কাটা হচ্ছে প্রসাদের। আমরা যে ভোগ খাই সেটারই আয়োজন তৈরি হচ্ছে এখানে, প্রভু দেখুন কত আনাজ। এটা হচ্ছে বাসন ঘর, দেখুন কত বাসন ভোগ রান্না করার জন্য। দেখুন ইসকনে কিন্তু গ্যাসে রান্না হয় না, সম্পূর্ণ গাছ কাটা কাঠ দিয়ে রান্না হয়, দেখুন কত কাঠ এখানে স্টক করা আছে। তো অলমোস্ট এখন দুপুর 1টা বেজে গেছে, আমরা এখন লাঞ্চ করতে যাব, 1টা থেকেই লাঞ্চ টাইম শুরু। নিচেই ডাইনিং হল, আপনাদেরকে ঝটপট দেখিয়ে দেবো মেনুতে কী কী দিচ্ছে, তো সাথে থাকুন। খিদে প্রচণ্ডই পেয়েছে, পেটে পুরো ছুঁচা দৌড়াচ্ছে, এরকম একটা অবস্থা। সকালবেলায় যে ব্রেকফাস্ট করেছিলাম সেটা আর কিছু নেই পেটে, ঝটপট যাওয়া যাক তাহলে। এই হচ্ছে লাঞ্চ কুপন, আমরা 70 টাকারটা নিয়েছি, দেখে নিন, দেখে নিন। এই হচ্ছে 70 টাকার মেনু কার্ড, তার ঠিক পাশে 120 টাকার মেনু কার্ড, যেটা এসি রুমে চেয়ারে বসে খাওয়ার। এই হচ্ছে 70 টাকার লাঞ্চের প্রবেশ পথ, এখান দিয়ে কুপন কেটে ঢোকানো হচ্ছে এক এক করে। দেখুন কি সুন্দর চাকা লাগানো গাড়ি করে ফ্রাইড রাইস নিয়ে আসছে, এই ফ্রাইড রাইস দিল আমাকে, সাথে লেবু লঙ্কা নুন আগেই দিয়েছে, তারপরেই দেয়া হলো বেগুনি। দেখে নিন এবার দেওয়া হচ্ছে সাদা ভাত, তারপরে দিচ্ছে গাঢ় ডাল, এরপরেই দেওয়া হচ্ছে সবজি, আলু পটল ঝিঙে অনেক কিছু দেওয়া আছে, রুটি দেওয়া আছে, সবকটাই দুবার করে সার্ভ করা হবে। দেওয়া হলো পনির পটল দিয়ে তরকারি, দেওয়া হলো পায়েস চাটনি, দেখে নিন। খাবার দাবার সত্যিই প্রচণ্ড ভালো ছিল, এবার খাবার শেষে নিজের থালায় নিজেকেই ডাস্টবিনে ফেলতে হবে। এখন আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি, 4টে বাজে, তো আমরা এখন একটু ইসকনের ভেতরের যে ভবনগুলো সেই সব রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, মন্দির দর্শন করছি, বিভিন্ন লোকের সাথে আলাপ করছি। দেখুন ইসকনের ক্যাম্পাসের মধ্যে কি সুন্দর গান বাজানো হচ্ছে, দেখেই নাচতে ইচ্ছা করছে, মনও ভরে যাচ্ছে, এখানে আসাটা সার্থক। দেখুন ফরেনাররা কি সুন্দর নাচ করছে, ভক্তরা, এখানে একটা বেশ আলাদাই আমেজ। Yeah.
যে সব থেকে যে বড় মন্দিরটা, যেটা গ্র্যান্ড ওপেনিং 2023-এ, তার ঠিক সামনে চলে এসেছি, আপনাদেরকে দেখাবো। সেই মন্দিরটার নাম হচ্ছে শ্রী চন্দ্রোদয়া মন্দির। তো আপনাদেরকে একটু সেই মন্দিরের সিনেম্যাটিক কিছু শর্টস আপনাদেরকে দেখাবো, চলুন দেখে নেওয়া যাক। দাঁড়িয়ে আছি মায়াপুর ফুলডোম থিয়েটারের সামনে। এখানে শো টাইমস অনেক রকম আছে, এখানে দুটো শো চলছে, একটা হচ্ছে 9 Steps to Eternity আর একটা হচ্ছে দ্য চার্নিং সমুদ্র মন্থন পাস্ট টাইম। স্বামী শ্রীলা প্রভুপদা, যিনি ইসকন ফাউন্ড করেছিলেন, তার নামে এই মন্দির। দেখুন কি দারুণ একটা আর্কিটেকচার। ভেতরে মোবাইল, ওয়ালেট, জুতো কিছু অ্যালাউড না, তাই জন্য ভেতরের সিনিক বিউটি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আপনাদের কিছু সিনেম্যাটিক শর্টস দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন বাইকে করে নবদ্বীপ গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখুন কি সুন্দর সিনারি, সূর্য ডুবছে। আমরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর বার্থ প্লেসে। ক্যামেরা অ্যালাউড না বলে আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাতে পাচ্ছি না। তো এখন ঘড়ির কাঁটায় ঠিক 9টা বাজে, ফাইনালি ডিনার টাইম হয়ে গেছে। 8:30 থেকে 9টার মধ্যে অলরেডি ডিনার সার্ভ করা স্টার্ট করে দেয়। নিচেই ডাইনিং হল, আমরা এখন গতভবনেই আছি রিসেপশনে। তো আমরা ঝটপট সেখানে চলে যাব, আপনাদেরকেও দেখাবো যে খাবারের, রাতের ডিনারের মেনুতে কী কী দেওয়া হচ্ছে। চলুন সাথে থাকুন। আমরা রাত্রিবেলা 100 টাকার কুপনটা কেটেছি, এই হচ্ছে সেই কুপন, দেখে নিন। 100 টাকার কুপনটায় আপনি এসি হলের মধ্যে চেয়ার টেবিলে বসে খেতে পারবেন, আর মেনুটাও একটু আলাদা। দেখুন ফাইনালি আমাদের খাবার টেবিলে সার্ভ করে দিয়েছে। এই হচ্ছে রুটি, বেগুনি, ডাল, একটা সবজি দিয়েছে, আলু পটল অনেক কিছু দিয়ে, এটা কোপ্তা, রসগোল্লা, এই দেখুন স্যালাড, আর সাথে রাইস দিয়েছে। পুরো খাবারটাই আনলিমিটেড, সাথে দেখুন পাঁপড়ও দিয়েছে, যতবার চাইবেন আপনাকে ততবার দেবে। তো ফাইনালি অসাধারণ ডিনার করার পরে আমরা আমাদের রুমে চলে এসেছি গতভবনে। দেখে নিন কি শান্ত পরিবেশ, দারুণ লাগছে। আমাদেরকে কালকে অনেক ভোরবেলা 4:30 উঠতে হবে মঙ্গল আরতি দেখতে যাওয়ার জন্য। তো আমরা এখন ঝটপট ঘুমিয়ে পড়ব, ডে ওয়ান পর্ব শেষ। দেখুন সকাল হয়ে গেছে, পাখির ডাকেই আমাদের ঘুম ভেঙেছে, একটা দারুণ ব্যাপার। দেখে নিন এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এখানেই আমরা ভোরবেলায় মঙ্গল আরতি দেখতে এসেছিলাম, আর আগের দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি। এই হচ্ছে ঠাকুর, দেখে নিন। দেখুন কি দারুণ সকালবেলা এখানে গান বাজনা হচ্ছে, হরির নাম হচ্ছে। আমার তো এত ভালো লাগে, আমি প্রত্যেক 2-3 মাস পর সুযোগ পেলে আমি ইসকন আসার চেষ্টা করি। আপনারাও কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ইসকন এসে কীরকম এক্সপিরিয়েন্স হয়, কীরকম লাগে আপনাদের। এই মানুষটাকে আমি সেই মঙ্গল আরতি দেখতে যাওয়ার সময় থেকে দেখছিলাম, বাঁশি বাজাচ্ছে, কি সুন্দর। এখন বাজে ঘড়িতে 9:30, আমরা অলরেডি রুম চেক আউট করে দিয়েছি, দিয়ে লাগেজগুলো একটু রিসেপশনে রেখে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। এখানে যে ভবনগুলো আছে সেগুলো একটু আমরা ঘুরে দেখছি, এখানে অনেকগুলো ভবন আছে এবং পুরনো যেগুলো ছিল সেগুলো আমরা ঘুরে দেখছি। তো তার কিছু সিনেম্যাটিক শর্টস আপনারা দেখে নিন।
তো আমরা এখন শ্রী শ্রী রাধা মহাদেবাস রেস্টুরেন্টে চলে এসেছি। আমরা এই রেস্টুরেন্টেই ঝটপট ব্রেকফাস্ট সেরে নেবো, আপনাদেরকে কিছু সিনেমেটিক শর্টস দেখিয়ে দিচ্ছি, আর কি অর্ডার করলাম আর এখানে কি কি পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন ঝটপট তাহলে দেখে নেওয়া যাক। তো আমরা ব্রেকফাস্টে পনির মশলা ধোসা নিয়ে নিয়েছি। এই হচ্ছে কোকোনাট চাটনি, সাম্বার, এর হচ্ছে পনির মশলা ধোসা, দুজন আরামসে খেতে পারে, 80 rupees পার প্লেট, আর টেস্টও খুবই ভালোই। ফাইনালি এখন 12টা বাজে, ব্রেকফাস্ট তো করেই নিয়েছিলাম, তারপর একটু রেস্ট নিলাম, তো এখন আমরা রওনা দিচ্ছি কলকাতার দিকে। তো আমরা একটু অন্য রুট দিয়ে যাব, আসার সময় কৃষ্ণনগর হয়ে এসেছিলাম, এখন প্ল্যান করছি নবদ্বীপ হয়ে ফিরব। তো নদী পার হতে হবে লঞ্চে করে, আমার ইয়ালো বিস্টকে নিয়ে আমরা নদী পার করব। তো সাথে থাকুন, সেই আপডেটও আপনাদেরকে দিয়ে দেবো। তো আমার ইয়ালো বিস্টকে নৌকায় তুলে নিয়েছি, দেখে নিন এই হচ্ছে নদী, কি সুন্দর দৃশ্য। আমরা এখন মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাট যাচ্ছি, দুজন ও বাইকটা মিলিয়ে মোট ভাড়া নিল 18 টাকা। দেখুন আমরা নবদ্বীপ ঘাট পৌঁছে গেলাম, এবার আমার বাইকটাকে নৌকা থেকে নাপিয়ে নেওয়া হবে, দেখুন একজন কিভাবে তুলছে সামনে থেকে। 200 kg ওজনের বাইক, পেছন থেকে আরেকজন ধরে তুলবে। আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে কিভাবে নামানো হবে। তো এখন নবদ্বীপে পৌঁছে গেছি, আর তারপরে একটা চায়ের দোকান, বিখ্যাত চায়ের দোকান, এখানে 5 বছর আগে আমি রাসের সময় এসে আমার অনেক বন্ধু বান্ধবের সাথে কাটিয়ে গেছি, কলেজ ফ্রেন্ডসের সাথে। তো তাদের সাথে অনেকদিন পর আজ দেখা। তো এই দেখে নিন আমার সেই রাসের গ্রুপ, টিকুকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অমলান, তোর নামটা ইমন, আর ওটা হচ্ছে আমাদের মিস্টার কুলদীপ, আর আপনারা তো ওকে ছেড়ে নিয়ে আগের ব্লগে ওকে দেখেছেন, আমার ছোটোবেলার বন্ধু রাজদীপ। তো এখন এদের সাথে একটু চায়ের চায় পে চর্চা, চায় পে আড্ডা করার পরে এবার কলকাতার দিকে রওনা দেবো ফাইনালি। সো ফাইনালি আমরা 1:30 নাগাদ রওনা দিয়ে দিয়েছি নবদ্বীপ থেকে, আমরা এখন কালনা রোডে আছি। এখন আমরা কালনা রোড থেকে দিল্লি রোডে এসে গেছি, দেখুন কি সুন্দর রাস্তা, এখানে তো 100-এর নিচে কেউ চালায় না। আমি তো কনস্ট্যান্ট 80-90 স্পিড মেনটেন করছিলাম, মাঝে 100 তুলেছি, দেখুন 110-105 কিলোমিটার স্পিডে চলছে গাড়ি, স্পিডোমিটারে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দিল্লি রোড থেকে ডানকুনি হয়ে ডানলপ হয়ে সোজা শিয়ালদা পৌঁছে যাই, টোটাল ডিস্টেন্স আমরা কভার করেছি 128 কিলোমিটার, ফেরার সময় ও 3.5 ঘন্টা মতন আমাদের লেগেছে, মাঝখানে 2-3টে 5-10 মিনিটের হল্টও করেছিলাম।